শুভেন্দু রাগ করিস না ভাই, অনেক কথা বলে ফেলেছি, আর রাগ করিস না কখন। ও আমি দুই নদীতেই নাচি, তৃণমূলে নাচি বিজেপি তো নাচি, পদ্মা আমার মা এপার ওপার কোন পারে জানি না, বুঝতে পারছেন, এপার ওপার কোন পারে জানি না, মানে কখন তৃণমূল কখন বিজেপি সেটা বুঝতে পারছি না, এপার ওপার কোন পারে জানি না, ও আমি সব পারেতেই আছি, একার ওপার কোন পারে জানি না, ও আমি সব পারেতেই আছি, গাঙের জলে ভাসিয়ে ডিঙা, ও আমি পদ্মাতে হই মাঝি, এপার ওপার কোন পারে জানি না, শঙ্খ চিলের ভাসিয়ে ডানা, ও আমি দুই নদীতেই নাচি, তৃণমূলে নাচি বিজেপি তো নাচি, ও এপার ওপার কোন পারে জানি না, ও আমি সব পারতেই আছি, মাগের জলে ভাসিয়ে ডিঙা, ও আমি মাঝ দরিয়ায় ভাসি, দৌড়ে চলে যাবো মা বলে আবার চলে যাবো আমি মোদির কাছে, ও এপার ওপার কোন পারে জানি না, পদ্মা আমার মা। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কৌশলী বার্তা, অভিমানী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে ভাই বলে সম্বোধন, এবং গানে গানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বার্তা, কে কখন দলে ফেরে ঠিক নেই, সব কুকথা প্রত্যাহারের সিদ্ধান্ত, গানে গানে দুই পাড়ে থাকার বার্তা, কি বললেন এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। শুভেন্দু রাগ করিস না ভাই, অনেক কথা বলে ফেলেছি, আর রাগ করিস না কখন কোন দিন তুইও চলে আসবি, তার তো কোনো ঠিক নেই, যাদের যাদের সম্বন্ধে সমালোচনা করেছিলাম আমি তাদেরকে সবাইকে বলছি কেউ রাগ করিস না ভাই, তখন তোরা তৃণমূলের বিরুদ্ধে চলে গেছিস তাই বলেছিলাম, আবার কবে কোন দিন চলে এসে আমার চেয়ে অনেক কাছের বেশি তৃণমূলের হয়ে যাবি তোরা। শ্রেয়সী গাঙ্গুলী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, শ্রেয়সী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই গান, তারপরে শুভেন্দুকে ভাই সম্বোধন করে এই বার্তা, কি বলতে চাইছেন শ্রীরামপুরের সাংসদ? শ্রেয়সী শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ শ্রেয়সী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজ ঠিক কি বোঝাতে চাইলেন? দেখো কার্যক্রমটা দেখতে পেয়েছিলাম যে রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে আসে, ফেরত আসার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বিজয় ক্ষোভ, সেই ক্ষোভ উপরে দিয়েছিলেন, তার কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় যখন ছেড়ে গিয়েছিলেন দল, সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ডোমজুড়ের একাধিক এলাকায় পুলিশ বিভিন্ন ভাবে রোড শো করা কিংবা জনসহযোগ করা সেগুলো করেছিলেন, এবং পরবর্তীকালে তিনি দাবিও করেছিলেন যে ডোমজুড়, যে অনেকের মনে প্রশ্ন ছিল যে ডোমজুড় তৃণমূল জিতবে কিনা, তিনি দাবি করেছিলেন যে ডোমজুড় তৃণমূল জিতবে, এবং কার্যত দেখা গেল 21-এ ভোটে ডোমজুড় তৃণমূল জিতল, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত যে বিষয়টা অনেকেই মনে করছেন যে যারা ছেড়ে চলে গিয়েছেন তারা যখন আবার দলে ফিরবেন তখন তারা ওইসব মানুষরা ছেড়ে চলে যাওয়ার পরে দলে যে ওইসব জায়গা যারা কাজ করেছিলেন নিচুতলার বা উপরতলার যারা নেতা কর্মীরা তাদের মনে একটা ক্ষোভ তৈরি হতে পারে, তার কারণ হচ্ছে যে সময় সমস্যা ছিল, যে সময় বিপদের ছিল, সেই সময় যারা ছেড়ে চলে গিয়েছিলেন তারা আবার সুসময়ে ফেরত আসছেন, এবং নিজেদের পুরনো জায়গা ফেরত পেতে অবশ্যই তারা চাইছেন এমনটাই মনে করছেন সকলে, ফলে সেই জায়গা থেকে একটা ক্ষোভের তৈরি হতে পারে বলে অনেকেই মনে করছেন, এবং কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায় করাতেও কিন্তু সেই বিষয়টাই স্পষ্ট, যদিও দলীয় নেতৃত্ব কিন্তু তারা যেটা বারে বারে বলছেন যে তারা যেটা জানাচ্ছেন যে যারা ছেড়ে চলে গিয়েছে এবং তারপরে তারা যখন ফেরত আসছেন এখন তারা কিন্তু তাদের জায়গায় ইতিমধ্যেই যে সমস্ত মানুষরা কাজ করেছেন, কাজ করে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছেন এসেছেন নির্বাচনে, তাদের কাউকে কিন্তু অশ্রদ্ধা করা হবে না, বরঞ্চ যারা ছেড়ে চলে গিয়েছে
তাদেরকে অন্য জায়গায় অন্য দায়িত্বে পাঠানো হবে। আজকে তো যেভাবে আমরা দেখলাম যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরা থেকে তিনি জয়েন করছেন, পরে স্পষ্ট ইঙ্গিত যে আগামী দিনগুলোতে ত্রিপুরাতেই তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে একটা গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদানের পর কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো। মমতাদি নির্বাচনের মিটিং এর সময় ডোমজুড়ে বলেছিল যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তিন চারটে বাড়ি আছে গড়িয়াহাটে, তার টাকার ট্রানজাকশন চলছিল দুবাই, তা সত্ত্বেও কেন তাকে নেওয়া হলো সেটা শীর্ষ নেতৃত্বরা বলতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দলের কোনো কর্মীকে মনের আঘাত দিয়ে কোনো বিশ্বাসঘাতকদের দলে ফেরত নেওয়া হবে না। আমিও একজন দলের কর্মী, সাংসদ তো নিশ্চয়ই, তৃণমূলে করলে তৃণমূলে থাকতে হলে দলের শীর্ষ নেতৃত্বে যা ডিসিশন নেবেন তা তো সবাইকে মেনে চলতেই হবে, আমাকেও মেনে চলতে হবে। তবে আমি জানি না যে এরকম একটা টপ টু বটম যে একজন কোরাপ্টেড লোক, সেই কোরাপ্টেড লোককে দলে কেন জয়েন করানো হলো। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।